নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরেন্দ্র। আমার ব্রহ্মময়ী চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ শারদীয় শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, মা অনেক ঠাকুর দর্শন করেছেন, আমিও খুব ভালো আছি। প্যান্ডেলে প্যান্ডেলে এবছর ঘুরে অনেক ঠাকুর দর্শন করেছি। তো আজকের আলোচনা পর্বে আমি আলোচনা করব কিভাবে যজমানের পুজো নামগত্ব ধরে উৎসর্গ করতে হয়। অ্যাকচুয়ালি আমার একজন দর্শক বন্ধু আমাকে এই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে যজমান যদি পুজো দিতে চান তাহলে তার নামগোত্র ধরে কিভাবে পুজো উৎসর্গ করতে হয়। তো সময়ের অভাবে আমি ভিডিও করে উঠতে পারিনি। প্রথমে ওনাকে আরেকবার ধন্যবাদ জানাই এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটাই আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে পুজো উৎসর্গ করতে হয়। আর আমার সমস্ত ভিডিওর ন্যায় এই ভিডিওতেও আমি একটা কথাই বলবো, এই ভিডিও কোনো অভিজ্ঞ প্রবীণ ঠাকুরমশাইদের জন্য নয়। যারা নতুন ঠাকুরমশাই পৌরোহিত্যের প্রফেশনে আসছেন বা এসেছেন, শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্যই আমার এই ভিডিও তৈরি করা। তো আসুন আমার মা ব্রহ্মময়ীর চরণে প্রণাম জানিয়ে, আমার মাস্টারমশাইয়ের চরণে শ্রী চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করি। তো যখন আমি কোনো পুজো যজমানের যখন উৎসর্গ করব, তো প্রথমে আগে আমাকে সংকল্প করতে হবে, যজমানের নাম এবং গোত্র ধরে আমাকে সংকল্প করতে হবে। বা সংকল্প করবে কিভাবে, যেভাবে আমরা যে কোনো পুজোর সংকল্প করে থাকি, অর্থাৎ ডান হাত নু ডান দিকে মুড়ে তিল হর্তুকি আপনার কোষাতে ধরে যেমন আমরা সংকল্প করি, সেম পদ্ধতিতে আমরা যজমানের পুজোটাও সংকল্প বাক্য পাঠ করব। একটা কাগজে যজমানের দেখবেন পুজোতে সংকল্প বাক্য থাকে, সেই সংকল্প বাক্যটা ধরে আপনাকে সংকল্প করতে হবে। সংকল্প করার আগে প্রথমে আগে আপনাকে দেখিয়ে দিই যে ডালাতে কী কী থাকে। দেখুন, সাধারণত এইরকম একটা ডালা নিয়ে যজমান পুজো দিতে আসে। সেখানে কী থাকে, সেখানে মিষ্টি থাকে, কিছু ফল থাকে, ফুল থাকে, শাড়ি বা ধুতি বা পৈতে থাকে। স্ত্রী দেবতার ক্ষেত্রে শাড়ি থাকে, পুং দেবতার ক্ষেত্রে আপনার ধুতি থাকবে, পৈতে থাকবে, সামান্য কিছু কিছু পরিমাণ আপনার দক্ষিণা থাকবে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে শাড়ির সঙ্গে আপনার আলতা সিঁদুর এগুলো শাঁখা নোয়া কর এগুলো থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। আবার কেউ কেউ শুধুমাত্র একটুখানি গন্ধপুষ্প একটু মিষ্টি সামান্য কিছু দক্ষিণা একটা ধূপ বাতি দিয়েও পুজো দিতে আসেন। তো প্রথম কাজ হলো আপনাকে আগে দেখে নেওয়া কী কী জিনিসগুলো আছে। যদি এখানে দক্ষিণা থাকে সেটা 1 টাকা থাকুক আর 20 টাকা থাকুক আর 10 টাকা থাকুক, দক্ষিণা মানে দক্ষিণাই, ধরুন আপনার এখানে দক্ষিণা দেওয়াই আছে, বস্ত্র দেওয়া আছে, তখন এবার আপনি কীভাবে সংকল্প করে উৎসর্গ করবেন। দেখুন, প্রথমে আগে কুশিতে কোষাকুশিতে তিল হট্টুকে ধরে আগে সংকল্প বাক্য পাঠ করলেন। আমি উদাহরণ দিয়ে একটা বলার চেষ্টা করছি। আজ আপনার এ তো কোজাগরী লক্ষ্মী পুজো চলছে, তা আমি আজ মা লক্ষ্মীর পুজোর উদাহরণটাই নিলাম। বিষ্ণুরং তস্যত অদ্য অদ্য আশ্বিনী মাসি শুক্লপক্ষে পৌর্ণমাসে তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা, অর্থাৎ ঠাকুরমশাইয়ের গোত্র ঠাকুরমশাইয়ের নাম, অমুক গোত্রস্য অমুক দেবশর্মণ। ধরে নিন যজমানের নাম হচ্ছে অজয় এবং তার গোত্র হচ্ছে ভরদ্বাজ, তাহলে ভরদ্বাজ গোত্রস্য অজয় দেব শর্মণ, তিনি যদি অব্রাহ্মণ হয় তাহলে কি করবেন, ধরে নিন তার গোত্র হচ্ছে সাবর্ণ গোত্র বা তার গোত্র হচ্ছে সিন্ধু ঋষি গোত্র এবং তার নাম হচ্ছে বিজয়, তাহলে সিন্ধু ঋষি গোত্রস্য বিজয় দাসস্য, শুধু এইটুকু চেঞ্জ হলো। সপরিবারে মঙ্গলার্থম শ্রী শ্রী লক্ষ্মী প্রীতিকাম অহং শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা করমহং করিষ্যামি। এটা হচ্ছে শর্ট সংক্ষেপে আমি আপনাকে সংকল্প বাক্যটা বলার চেষ্টা করলাম। এটাকে শ্রুতিমধুর করার জন্য এর সঙ্গে আরও বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ বিশেষণ যোগ করা যায়, আমি অত দিকে গেলাম না, আমি জাস্ট আসল যে সার সংক্ষেপটা সেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি। তো আগে সংকল্প করলেন, সংকল্প করার পরে যজমানের যে ডালাটা ঠাকুরমশাইয়ের বাঁদিকে রাখা আছে ঠিক এইভাবে, এইবার বাম হাত ওই ডালাতে স্পর্শ করলেন, কোষাকুষি দিয়ে এবার জলে ছিটে দিলেন। আপনি আগে দেখে নিয়েছেন ডালাতে কী কী জিনিস আছে, ডালাতে যখন দক্ষিণা থাকবে এবং ডালাতে যখন বস্ত্র থাকবে তখন একেবারেই সংকল্প আপনি যখন উৎসর্গ করবেন তখন এই দক্ষিণা এবং বস্ত্রের কথাটা উল্লেখ করে দেবেন। সেটা কীভাবে, বং এতস্মৈ সবস্ত্র সদক্ষিণক্ষ ফল মিষ্টান্ন নৈবেদ্যায়নম, এই কোষাকুষিতে এবার জলে ছিটা দিলেন।
উৎসর্গ একবার বলে জলে ছিটে দিলেন। বং এতস্মিন সবস্ত্র সদক্ষিণক ফলমিষ্টান্ন নৈবেদ্যায় নমঃ। আবার দিলেন, আবার দিলেন, একই বাক্য বলে আবার দিলেন, তিনবার দিলেন। এতেই গন্ধপুষ্পে বং এতস্মিন সবস্ত্র সদক্ষিণক ফলমিষ্টান্ন নৈবেদ্যায় নমঃ। একটুখানি গন্ধপুষ্প দিয়ে দিলেন। এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় নমসি বিষ্ণবে নমঃ। নারায়ণ শিলা বা শালগ্রাম শিলাতে একটু পুষ্প দিলেন। নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা না থাকলে আমরা তাম্রপাত্রে জল দিয়ে যে নারায়ণের প্রতীক হিসাবে আমরা যে ব্যবহার করি সেই জলেতে একটু গন্ধপুষ্প দিলেন। এতর সম্পদানায় অমুক দেবতাকায়, এবার অমুক দেবতাকার জায়গায় যেখানে যে দেবতার পুজো করছেন সেই দেবতার নামটা উল্লেখ করবে। মা দুর্গার পুজো করলে হ্রিং দুর্গাই নম, সরস্বতী মায়ের পুজো করলে ওইং সরস্বতী নম, সত্যনারায়ণ ঠাকুরের পুজো করলে ওইং সং সত্যনারায়ণ সে বিষ্ণবে নম বলে জলে ছিটে দিলেন। আচ্ছা, এইবার এটা দেওয়া হয়ে যাবার পরে এই পুরো ডালাটা যদি সম্ভব হয় দেবতার যে ঘট আছে ঘটে একবার স্পর্শ করাবেন এবং ঘট থেকে দু একটা ফুল নিয়ে এই ডালাতে দিলেন। ওটা হলো মায়ের প্রসাদী ফুল, ডালাতে দিয়ে যজমানকে এই ডালাটা ফেরত দিলেন। এবার একটি কথা বলি, এই বস্ত্রটা যেহেতু যজমান পুজো দেওয়ার জন্য দিয়েছেন, মাকে বা যে দেবতাকে পুজো করছেন তাকে উৎসর্গ করার জন্য, বস্ত্রটা খালি ঠাকুরমশাই নাবিয়ে নিলেন, ঘটের সামনে রেখে দিলেন। বাকি যা ফল মিষ্টি যা আছে হিসাব মতো সেগুলো নিয়ে যজমানের হাতে দিলেন। যজমান এবার যেটা ঠাকুরমশাইকে দেবেন প্রসাদ হিসাবে, ঠাকুরমশাই আপনি একটা ফল রাখুন বা দুটো মিষ্টি আপনি রেখে দিন, আমাকে একটু প্রসাদ করে দিন। ঠাকুরমশাই তখন কিছুটা মিষ্টি ফল ঠাকুরমশাই একটা জায়গায় রেখে বাকিটা যজমানের জিনিস যজমানের হাতে তুলে দেবেন। এটা হলো পুজো উৎসর্গ করা প্রধান নিয়ম। এবার বলি, এটা আমি দেবী পূজার ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখালাম, যদি পুরুষ দেবতার পুজো হয় তখন পদ্ধতি এক, বাক্য এক হবে, শুধুমাত্র আপনার বস্ত্রটা আপনার শাড়ির জায়গায় ধুতি হবে এবং তার সঙ্গে একটা উপবীত অর্থাৎ পৈতে এখানে দেওয়া হবে, বাকি পদ্ধতি সেম টু সেম এক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এইবার যজমান যদি ধরুন মহিলা হন তখন আমরা কিভাবে উৎসর্গ করব? এটা তো আমি পুরুষ দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম। দেখুন, সংকল্প বাক্যটা তখন আমরা কিভাবে রাখবো যদি যজমান মহিলা হন? তখন আমরা বলবো বাক্যটা কিন্তু একই থাকবে, বিষ্ণুরম তস্বদ্দ অদ্দ আস, আমি লক্ষ্মী পুজোর উদাহরণ দিয়ে বলছি, আশ্বিনী মাসি শুক্লপক্ষে পৌর্ণমাসে তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা, ঠাকুরমশাইয়ের গোত্র ঠাকুরমশাইয়ের নাম বসছে। তারপর ধরুন সৌকালীন গোত্র, সৌকালীন গোত্রায়া, ধরুন যজমানের নাম মায়া, তাহলে তিনি যেহেতু অব্রাহ্মণ হন মায়া দাসা সপরিবার মঙ্গলার্থম শ্রী শ্রী লক্ষ্মী পীতয়ে অহং শ্রী লক্ষ্মী পূজা কর্মাহং করিষ্যামি হয়ে গেল। আর তিনি যদি ব্রাহ্মণ হন ধরুন ভরদ্বাজ গোত্র, তার নাম হচ্ছে আপনার জয়া বা যে কোনো একটা নাম আপনি ধরে নিন, তাহলে ভরদ্বাজ গোত্রায়া আপনার ধরুন তার নাম ধরুন শ্যামলী, একটা নাম আমি কাল্পনিক একটা নাম বললাম, শ্যামলী দেব্যা সপরিবার মঙ্গলার্থম সর্ববাধা বিঘ্ন বিনাশার্থম শ্রী শ্রী লক্ষ্মী পীতয়ে লক্ষ্মী পূজা করমাহং করিষ্যামি। শুধু বাক্যটা চেঞ্জ হবে, যজমান মহিলা হলে তিনি অব্রাহ্মণ হলে তার দাসা কথাটা উল্লেখ করবেন, যজমান যদি ব্রাহ্মণ হন মহিলা হন তাহলে দেব্যা কথাটা উল্লেখ আসবে, বাকি পদ্ধতি। তো এইভাবে আপনারা অতি সহজেই যজমানের পুজো উৎসর্গ করতে পারেন। এবার আসছি সম্পূর্ণ একটা প্র্যাকটিক্যাল টপিকের ওপর। এটা তো গেল বিধিসম্মতভাবে আমরা কিভাবে পুজো উৎসর্গ করছি তার ফুল প্রসেস। অনেক সময় দেখা যায় আমরা যখন প্র্যাকটিক্যালি পুজো করছি তখন এত মানুষের লাইন থাকে, ভিড় থাকে, তখন সম্পূর্ণরূপে পুজো করা উৎসর্গ বাক্য পাঠ করা সম্ভব হয় না। তো তখন ঠাকুরমশাইকে কীভাবে পুজো উৎসর্গ করতে হবে? তো যখন প্রচুর ভিড় থাকবে তখন আপনারা কী করবেন, প্রথমে আগে যজমানের নামগোত্র বলে যে আপনার সংকল্পটা ওটা কিন্তু কম্পালসারি, ওটা আপনাকে করতেই হবে, ওটা আপনি করে নিলেন। তারপরে যজমানের দেওয়া পুজোটা অমুক দেবতা কায় নম বলে শুধু একটু জলে ছিটে দিয়ে দিলেন, তখন আর পুরো বাক্যটা বলা যাবে না যে সবস্ত সদক্ষিণক ফলমিষ্টান্ন মিষ্টান্ন নৈবেদ্যায় নম, এত বড় বাক্যটা তখন বলার আমাদের সময় থাকে না, শুধু অমুক দেবতা কায় নম বলে একটু জলে ছিটে দিয়ে দেবতার একটু গন্ধপুষ্প ওতে ঠেকিয়ে দিলেন, একটু ঘটের ফুল দিলেন, দিয়ে যজমানের হাতে দিয়ে দিলেন।
এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওইটুকুন কথা বলারও সময় থাকে না, তখন ডাইরেক্ট কি করা হয়, উৎসর্গ আগে সংকল্প করার পরে যজমানের এই ডালাটা ডাইরেক্ট ঠাকুরের একটু প্রসাদী ফুল ওইটে দিয়ে যজমানের হাতে দিয়ে দেওয়া হয়। তো এইরকমভাবে আপনারা অতি সহজেই যজমানের পুজো আপনারা উৎসর্গ করে দিতে পারবেন। তো সমস্ত ভিডিওর ন্যায় এই ভিডিওতেও আমি আমার যতটা জ্ঞান আছে আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, যাতে আপনারা অতি সহজে পুজোটা করতে পারেন। পরিশেষে একটা কথাই বলবো, সকল ভিডিওর মতন আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করুন, এবং আমার ভুলভ্রান্তি কোথায় সেটা আমাকে জানিয়ে দিন, আমাকে কমেন্ট করে জানান, যাতে আমার ভুলটা আমি সংশোধন করে নিতে পারি। এবং শ্রদ্ধেয় ব্রাহ্মণমণ্ডলী তথা পণ্ডিতমণ্ডলীর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, খুশিতে থাকুন, শান্তিতে জীবনযাপন করুন। জয় মা ব্রহ্মভূমি।